Oracle Forms Developer 10G Lesson 4 Creating a Basic Form Module. Objectives: after completing this lesson, you should be able to do the following. Create a form module. Ekta form kibhabe toiri korben. Create a data block. Ekta form er jonno ekta data block kibhabe toiri korben. Save and compile a form module. Apnar toiri kora form module kibhabe save korben, compile korben. Compile korben, that means run korar jonno executable file create korben. Identify from file format and their characteristics. Identify korben forms er bibhinno format gulo ebong tar boishishto. Describe how to deploy a form module. Kibhabe apnar form ta kibhabe korben, test korben, run korben. Explain how to create documentation for a form application. Apni je form ta toiri korlen shetar jonno documentation create er jonno doc file ta kibhabe toiri korben. ঠিক আছে, টেক্সট ফাইলটা কিভাবে তৈরি করবেন সেটা. ক্রিয়েটিং এ নিউ ফর্ম মডিউল. একটা ফর্ম ক্রিয়েট করার জন্য বা একটা ফর্ম ডেভেলপ করার জন্য আপনাকে বিভিন্ন স্টেজে কাজ করতে হয়. এখানে সেই স্টেজগুলো ডেসক্রাইব করা হয়েছে. ফার্স্ট হচ্ছে ক্রিয়েট অ্যান এমটি মডিউল. একটা এমটি মডিউল তৈরি করতে হয়. এমটি মডিউলটা তৈরি হয় হচ্ছে আপনার ফর্ম ডেভেলপার ওপেন করার মাধ্যমে, অথবা আপনি এখানে যে অপশনগুলো ডেভেলপারে ব্যবহার করা হয়েছে সেই অপশন থেকেও নতুন একটা মডিউল তৈরি করতে পারেন. এটা হলো ফার্স্ট স্টেজ. এখানে আমরা অল প্রোগ্রামস ডেভ সুইট হোম ওয়ান ফর্মস ডেভেলপার ফর্মস বিল্ডার. এই যে ফর্মস বিল্ডারটা রান হচ্ছে, রান হবে একটা নতুন মডিউল নিয়ে. এটা নতুন মডিউল নিয়ে, এই যে একটা নতুন মডিউল নিয়ে রান হয়েছে না, এই মডিউলটা কি এখন এমটি আছে. এই মডিউলে আছে কি শুধুমাত্র মডিউল নেমটা আছে, আপনি এটার নেম নিতে পারেন. আর একটা উইন্ডো আছে, আর একটা উইন্ডো আছে. কোনো আইটেম নেই, কোনো ক্যানভাস নেই, কোনো কিছুই নেই. এই জন্য বলা হয়েছে যে একটা ফর্ম ক্রিয়েট অ্যান এমটি মডিউল. ক্রিয়েট অ্যান এমটি মডিউল. তারপরে এই মডিউলে সেকেন্ড স্টেপে আপনি কি করবেন, ক্রিয়েট ডেটা ব্লক অ্যান্ড আইটেমস. একটা ডেটা ব্লক তৈরি করবেন এবং ওই ব্লকে কি কি আইটেম থাকবে অ্যাসোসিয়েট আইটেমগুলো অ্যাসাইন করবেন. লে আউট আইটেমস অন ক্যানভাস. অবশ্য ক্যানভাসের উপরে, মানে যে ক্যানভাসের উপরে আপনি সেটাকে ডিসপ্লে করবেন, সেটা যে এরিয়াটা. অ্যাপ্লাই স্ট্যান্ডার্ডস. আপনার যদি প্রিভিয়াসলি কোনো ওই যে অবজেক্ট লাইব্রেরিতে কোনো অবজেক্ট তৈরি করা থাকে, সেই লাইব্রেরি থেকে আপনি স্ট্যান্ডার্ড কোনো কিছু থাকলে সেগুলো কি করতে পারেন, আপনার মডিউলে অ্যাপ্লাই করতে পারেন. ফাইন টিউন লেআউট. আপনার যে আইটেম অবজেক্ট এগুলোকে আপনি সাজানো গুছানো যে কাজগুলো, রিঅ্যারেঞ্জ করতে পারেন, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এটাই হচ্ছে ফাইন টিউন. সেট অবজেক্ট প্রপার্টিস. এই যে আইটেম ব্লক যে অবজেক্টগুলো আছে, কমপ্লিট অবজেক্টগুলোর এক প্রত্যেকটার কী থাকে, কিছু প্রপার্টি থাকে, মানে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে. ডিফল্ট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে সে আপনার এখানে তার ব্লকটা তৈরি করেছে বা মডিউলটা তৈরি করেছে. এই মডিউলে যে মডিউল এবং মডিউলের যে অবজেক্ট আছে সেই মডিউল বা অবজেক্টগুলোর প্রপার্টি গুলো আপনি মডিফাই করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন. অ্যাড কোড. যদি আপনার এই ফর্ম মডিউলে আপনি কোনো পিএলএসকিউএল কোড প্রোগ্রাম ইউনিট অ্যাড করতে চান, সেটা অ্যাড করবেন. ফাইনাল স্টেজে গিয়ে টেস্ট ফর্ম মডিউল. আপনি ফর্মটা টেস্ট করে দেখবেন আপনি এতক্ষণ যা যা করলেন সব কিছু ঠিক আছে কিনা. যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ফর্মটা কীভাবে রান হবে. রান হওয়া মানে হচ্ছে আপনার সব কিছু ঠিক আছে. এখন আপনি ডেমো ডেটা দিয়ে সেটা টেস্ট করেও দেখতে পারেন আপনি যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন
সেভাবে কাজ করছে কিনা। ওকে, আচ্ছা এখন আমি এক নম্বরে এমটি মডিউলটা আপনাকে দেখাইলাম। এমটি মডিউলের পরে এসেছি কি ক্রিয়েট ডেটা ব্লক অ্যান্ড আইটেমস। ওকে, কীভাবে একটা ডেটা ব্লক, ডেটা ব্লক তৈরি করার জন্য আমরা সাধারণত কী করি, ডেটা ব্লক অবজেক্ট নেভিগেটরে যে নোট আছে সেই নোটে ক্লিক করে ক্রিয়েট, এখানে দুটো অপশন থাকে ইউজ, এগুলো নিয়ে সামনে বলবো আবার, ইউজ ডেটা ব্লক উইজার্ড আর বিল্ড এ নিউ ডেটা ব্লক ম্যানুয়ালি। আমি উইজার্ড ইউজ করে দিলাম, ওকে, নেক্সট নেক্সট। কোন ইউজার থেকে আমি কানেকশন নিব, ঠিক আছে, বুঝছেন, সামনে দেওয়া নেই যে এই যে এখন এইচআর এসছে। ওকে, এইচআর এর একটা টেবিল নিয়ে কাজ করছি, ডিপার্টমেন্টস, এই যে দেখেন এখানে একটা ক্যানভাস লিস্ট, যদি আপনি এক্সিস্টিং কোনো ক্যানভাস ইউজ করেন সেটা ইউজ করতে পারবেন, অথবা নতুন একটা ক্যানভাস নিয়ে আপনার এই ব্লকটা তৈরি হবে। ওকে, নতুন ব্লক তৈরি হয়েছে, অ্যাসোসিয়েট আইটেমগুলো ক্যানভাসের উপরে অটোমেটিক্যালি লে আউট হয়েছে না, এই নাম্বার টুতে এটাই বলেছে, ক্রিয়েট ডেটা ব্লক অ্যান্ড আইটেমস, লে আউট দ্য আইটেমস অন এ ক্যানভাস, অ্যাপ্লাই স্ট্যান্ডার্ড। এখন আপনি যদি চান তাহলে এখানকার আইটেমগুলোতে কোনো স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করতে পারেন, যদি লাইব্রেরিতে কোনো কিছু থেকে থাকে লাইব্রেরি থেকে সেটা নেবেন, লাইব্রেরিতে সাধারণত থাকে। এই যে এটা হলো ক্যানভাস, এটা হলো ক্যানভাস, ব্লক হচ্ছে এই যে এটা, মানে এই যে আইটেমগুলো নিয়ে একটা ব্লক, আইটেমগুলো নিয়ে একটা ব্লক, এটা হচ্ছে যে ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ব্লক, এটা হচ্ছে ব্লক, আর এই নিচের যে আইটেমগুলো সেগুলো নিয়ে হচ্ছে ডিপার্টমেন্ট আইটেমগুলো, দ্যাট মিনস এই যে এটা। ওকে, আর সবগুলোকে একত্রে বলছে ব্লক, ডিপার্টমেন্ট ব্লক। ফাইন টিউন, যদি কোনো প্রপার্টি টপার্টি চেঞ্জ টেস করা আর কি, তারপর হচ্ছে কোনো অবজেক্টের প্রপার্টি কাস্টমাইজ করা, কোনো পিএল স্কুয়েল অ্যাড করা, তারপরে এটা হচ্ছে টেস্ট করা, তারপর হচ্ছে টেস্ট করা। টেস্টের জন্য আপনি যেহেতু লোকাল সার্ভার থেকে ইউজ করবেন, এখানে আপনাকে কী করতে হবে, ওসি ফোরজে স্টার্ট করতে হবে। টেস্টিংয়ের জন্য কী করতে হবে, ওসি ফোরজে, ওসি ফোরজে নেই আমরা স্টার্ট করি, ফর্মটা এখন আমরা টেস্ট করলাম, রান করলাম। ক্রিয়েটিং এ নিউ ফর্ম মডিউল, ক্রিয়েটিং এ নিউ ফর্ম মডিউল, চুজ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড, ইউজ উইজার্ড, বিল্ড ম্যানুয়ালি, ইউজ টেমপ্লেট। আপনি একটা নতুন মডিউল তৈরি করার জন্য এই তিনটার যে কোনো একটা অপশন ইউজ করতে পারেন। নতুনভাবে ডেভেলপার ওপেন করলেই তো নতুন মডিউল হয়, অথবা নতুন আরেকটা মডিউল ওপেন করতে চাইলে আপনি কি করতে পারেন, নিউ, এই যে দেখেন ফর্ম, ফর্ম ইউজিং টেমপ্লেট, নতুন ফর্ম, নতুন ফর্ম হয়েছে না, এটা একটা নতুন ফর্ম। ওকে, এখন এটা আপনি কি করতে পারেন, এই কাজটা উইজার্ড ইউজ করেও পারেন, আবার ম্যানুয়ালিও পারেন,
এই কথাটাই বলেছে, তিনটার যে কোনো একটা উইজার্ড ইউজ করতে পারেন। উইজার্ড ইউজ করে ডাটা ব্লক লেআউট, আমরা যে কিছুক্ষণ আগে উইজার্ড ইউজ করে ডাটা ব্লক এবং লেআউট ইউজ করেছি না, সেটা আমি আলাদাভাবেও দেখাচ্ছি। তারপর আরেকটা অপশন ছিল কি, বিল্ড ম্যানুয়ালি, ম্যানুয়ালি আপনি করতে পারতেন। আরেকটা ছিল ট্যাবলেট, ফাইল নিউ, ফাইল নিউ ফর্ম, অথবা আপনি শর্টকাট কন্ট্রোল এন ইউজ করতে পারেন, অথবা এখানে এই যে অবজেক্ট নেভিগেটর দেখেন অপশনগুলো, ফাইল নিউ অথবা সিলেক্ট অবজেক্ট নেভিগেটর নোড ফর ফর্মস দেন ক্লিক ক্রিয়েট আইকন। এই যে এখন ফর্মসে ক্লিক করা থাকবে এই যে ক্রিয়েট আইকন, যার একটা থ্রি মডিউল থ্রি ক্রিয়েট হয়েছে না, এইভাবেও আপনি একটা মডিউল তৈরি করতে পারেন। চেঞ্জিং ফর্ম মডিউল নেম, চেঞ্জিং ফর্ম মডিউল নেম, একটা মডিউলের নাম, এখানে তো মডিউলের নামগুলো কিভাবে এসছে, মডিউল ওয়ান মডিউল টু এসছে না, আপনি চাইলে একটা মডিউলের নাম চেঞ্জ করতে পারবেন। যেমন প্রথম মডিউলটা কি ছিল, ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট নিয়েছিল না, এখন আপনি যদি চান যে এটার নাম, এই অবজেক্ট নেভিগেটরে ডাবল ক্লিক করে এটাকে আপনি করে দিতে পারেন, নামটা চেঞ্জ করতে পারেন, ডিপিটি, ওকে ডিপিটি ফর্ম, নামটা চেঞ্জ হয়েছে না, অথবা ধরেন সেকেন্ডটাকে আমি চেঞ্জ করব, বলছি কি ক্লিক ফর্ম মডিউল নেম, ফর্ম মডিউল নেমে ক্লিক করে আপনি কি করতে পারেন, চেঞ্জ ডিফল্ট নেম এট ডিজায়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। ইন দ্য প্রপার্টি প্লেট, প্রপার্টি প্লেট কথা পরে বলছি নেক্সট পেজে, প্রপার্টি প্লেটও আপনি চেঞ্জ করতে পারেন। দ্যাট মিন্স এই যে ডাবল ক্লিক করে এই যে প্রপার্টি প্লেট পাইছেন, এটার নাম কি প্রপার্টি প্লেট, এখানে ধরেন এই ফর্মটার নাম দিলেন আপনি হচ্ছে অর্ডার, ছোট হাতে দিলেও বড় হাতে হয়ে যাবে অর্ডার, ওকে। এই প্রপার্টি থেকেও আপনি নামটা চেঞ্জ করতে পারবেন, ফর্ম মডিউল নেম। ফর্ম মডিউল প্রপার্টিস, প্রপার্টিসে কিভাবে যেতে পারবেন বলেছি, ডাবল ক্লিক করে টু ওপেন প্রপার্টি প্লেট অফ অ্যান অবজেক্ট পারফর্ম ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেপস, নিচে যে স্টেপসগুলো বলেছে এখানকার যে কোনো একটা ইউজ করে আপনি প্রপার্টি প্লেটে যেতে পারবেন। ফার্স্ট অপশনটা কি দিয়েছে, ডাবল ক্লিক অন দ্য অবজেক্ট আইকন ইন দ্য অবজেক্ট নেভিগেটর, কোনো অবজেক্টের প্রপার্টি প্লেটে যদি আপনি যেতে চান তাহলে কি করবেন, সেই অবজেক্টের অবজেক্ট নেভিগেটর থেকে কোনো আইটেমের এই যে আইকন, এটা কি মডিউল আইকন, এখানে ডাবল ক্লিক করে আপনি তার প্রপার্টিতে যেতে পারবেন, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে ডাবল ক্লিক অবজেক্ট ইন দ্য লেআউট এডিটর, এই যে লেআউট এডিটর কোনটা, এটা হচ্ছে লেআউট এডিটর, এটা হচ্ছে লেআউট এডিটর। ধরেন আপনি ডিপার্টমেন্ট আইডির প্রপার্টি প্লেটে যাবেন, ডিপার্টমেন্ট আইডি, এই যে ডিপার্টমেন্ট আইডি, এই যে এই আইটেমটা আছে না, এই আইটেমে ডাবল ক্লিক করলেও প্রপার্টি প্লেট আসে, কার ডিপার্টমেন্ট আইডি প্রপার্টি প্লেট, তাহলে লেআউট থেকে লেআউটের অবজেক্টে ডাবল ক্লিক করেও প্রপার্টি প্লেটে যাওয়া যায়। তারপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট ইন দ্য অবজেক্ট নেভিগেটর অ্যান্ড সিলেক্ট টুল প্রপার্টিস, আপনি অবজেক্ট নেভিগেটর থেকে, আপনি অবজেক্ট নেভিগেটর থেকে এই যে আইটেমটা এখন সিলেক্ট করলাম না, ডিপার্টমেন্ট নেম আইটেমটা আমি সিলেক্ট করেছি,
আইটেমটা আমি না না প্রপার্টি প্লেটটা কেটে দিবেন। এখন এই যে আইটেমটা আমি অবজেক্ট নেভিগেটর থেকে সিলেক্ট করেছি, এখন এই যে টুলস থেকে প্রপার্টি প্লেট, টুলস থেকে প্রপার্টি প্লেট এসছে, প্রপার্টি প্লেট টুলস থেকে প্রপার্টি প্লেট। দেখেন এই যে অবজেক্ট নেভিগেটর থেকে অথবা লেআউট থেকে যেখান থেকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে F4 প্রেস করলেও প্রপার্টি প্লেট আসে। কি প্রেস করলে? F4। রাইট ক্লিক দ্য অবজেক্ট ইন দ্য অবজেক্ট নেভিগেটর অর লেআউট এডিটর, সিলেক্ট প্রপার্টি প্লেট ফ্রম কনটেক্সট মেনু। কোন অবজেক্টের উপরে রাইট ক্লিক করে, এই যে ধরেন ম্যানেজার আইডি, এটা প্রপার্টি প্লেট লেআউট এডিটর অথবা অবজেক্ট নেভিগেটর যে কোনো জায়গা থেকে হইতে পারে, এটার উপরে রাইট ক্লিক করে, এটার উপরে রাইট ক্লিক করে এই যে কনটেক্সট মেনু আসে সেখান থেকে কি প্রপার্টি প্লেট, যে রাইট ক্লিক প্রপার্টি প্লেট, ওকে, এখান থেকেও প্রপার্টি প্লেটে। এখানে দেখেন প্রপার্টি প্লেটটা ওপেন করে আপনাকে দুটা প্রপার্টি সম্পর্কে বলেছে, একটা হচ্ছে প্রপার্টি নেম আর এটা হচ্ছে কোঅর্ডিনেশন সিস্টেম প্রপার্টি। ওয়ার্ডার্সের প্রপার্টি প্লেটে গেলাম, ওয়ার্ডার্সের প্রপার্টি প্লেট এই যে ওয়ার্ডার, ওকে, এটা হচ্ছে কি প্রপার্টি নেম। জেনারেলে কি থাকে? প্রপার্টি নেম। আরেকটা জিনিস আপনাকে দেখিয়েছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন সিস্টেম, এটা কি? এই যে কোঅর্ডিনেশন সিস্টেম, কোঅর্ডিনেশন সিস্টেমে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে ক্যারেক্টার। রিয়েলটা নিয়ে আমি বলি, রিয়েলটা হচ্ছে ধরেন এই যে প্রপার্টিগুলো, এখানে কিছু পয়েন্টিং করা আছে না, এই পয়েন্টগুলো এই মেজারমেন্ট ইউনিট, রিয়েল ইউনিট, এখানে আছে কি পয়েন্ট। আপনি এটাকে করতে পারেন কি কি, পিক্সেল, সেন্টিমিটার, ইঞ্চি, পয়েন্ট, ডেসি পয়েন্ট, ওকে। এই যে দেখেন আপনি যখন ইঞ্চি করবেন ও পরিবর্তনটা দেখেন, এই যে ইঞ্চি হয়ে গেছে না, ওকে। আবার দেখেন, আবার আপনাকে সেটা আমি চেঞ্জ করে দেখাই কোঅর্ডিনেশন। যদি আপনি এটাকে কি করেন, আগে কি ছিল পয়েন্ট, এই পয়েন্টে করেন, দেখেন চেঞ্জ হচ্ছে কিনা, হয়েছে। এটা হচ্ছে মেজারমেন্ট ইউনিট পয়েন্ট, মেজারমেন্ট ইউনিট পয়েন্ট। আপনি যে এখানে বিভিন্ন অবজেক্টের পজিশন সেট করবেন না, এই পজিশনটাকে মেজার করার জন্য এখানে যে স্কেলটা ব্যবহার হচ্ছে, এই স্কেলটা কোন ধরনের স্কেল, কি এটা কি সেন্টিমিটারে নাকি পয়েন্টে নাকি মেগা পিক্সেলে নাকি ইঞ্চিতে, এটা হচ্ছে কোঅর্ডিনেশন। কোথা থেকে? ফিজিক্যাল। কোথা থেকে? ফিজিক্যাল। এই যে এখানে দেখাইছি আপনাকে, এই যে কোঅর্ডিনেশন ইনফো, কোঅর্ডিনেশন রিয়েল পয়েন্ট। যে বলেছে ইউনিট ক্যান বি পিক্সেল, সেন্টিমিটার, ইঞ্চি, পয়েন্ট এন্ড ডেসি পয়েন্ট, ডিফল্ট ইউনিট ইজ পয়েন্ট, ডিফল্ট ইউনিট পয়েন্ট। দিস মিন্স দ্যাট অবজেক্ট পজিশন এন্ড সাইজ উইথ ইন দ্য ফর্ম আর মেজার্ড বাই দিস ইউনিটস। কেন আপনি এটা ইউজ করবেন সেটা বলে দিল। ক্রিয়েটিং এ নিউ ডেটা ব্লক, ক্রিয়েটিং এ নিউ ডেটা ব্লক, একটা ডেটা ব্লক আপনি কীভাবে ক্রিয়েট করবেন? ইউজ নিউ ফর্ম বিল্ডার উইজার্ড, ক্রিয়েট ম্যানুয়ালি, উইজার্ড ইউজ করে পারেন, ম্যানুয়ালিও পারেন, ওকে। কীভাবে আপনি ডেটা ব্লক তৈরি করবেন? আপনার ফর্ম মডিউলের ব্লক, ফর্ম মডিউলের ব্লক যে নোট আছে, ব্লক নোটে ক্লিক করে আপনি কোথায় কোথায় যেতে পারবেন? ক্রিয়েটে যেতে পারবেন,
টুলস থেকে যেতে পারবেন, এই যে এখানে আইকন আছে যেতে পারবেন। আচ্ছা এগুলো একটা বর্ণনা দিব। ফার্স্ট হচ্ছে এই ব্লকে ক্লিক করবেন, এই যে দেখেন ক্রিয়েট আইকনে ক্লিক করলে কি কি আসে, ইউজ ডেটা ব্লক উইজার্ড, অপশন কয়টা আছে, দুটো আসে না, ইউজ ডেটা ব্লক উইজার্ড আর একটা হচ্ছে বিল্ড এ নিউ ডেটা ব্লক ম্যানুয়াল, ইউজ ডেটা ব্লক উইজার্ড আর একটা হচ্ছে ক্রিয়েট ম্যানুয়ালি। উইজার্ড ইউজ করলে এই উইজার্ডে দুই ধরনের উইজার্ড আছে, একটা হচ্ছে ডেটা ব্লকের জন্য আর একটা হচ্ছে লেআউটের জন্য। ডেটা ব্লক উইজার্ড ক্রিয়েট করবে, ক্রিয়েট এ ডেটা ব্লক উইথ ইন অ্যাসোসিয়েট ডেটা সোর্স কুইকলি অ্যান্ড ইজিলি। আর লেআউট হচ্ছে লেআউট ডেটা ব্লক কন্টেন্টস ফর ভিজুয়াল প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টের রিপ্রেজেন্ট করার জন্য এগুলোকে কন্টেন্টগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য ক্যানভাসের উপরে সে কি করবে, দেখাবে। বলেন ক্রিয়েটিং এ নিউ ডেটা ব্লক কি কি পার্ট থাকে, লঞ্চ ডেটা ব্লক উইজার্ড, ইন্টার ডেটা সোর্স, লঞ্চ লঞ্চ কি, লেআউট উইজার্ড, লেআউট ডেটা ব্লক কন্টেন্ট, এই চারটা কাজ হয়, কয়টা কাজ হয়, চারটা কাজ। এখানে আবার এই যে রিইন্টার্ড মোডেও ফিরে আসা যায়, একটা ব্লকে ধরেন আপনি একটা ব্লক তৈরি করে ফেললেন, এখন যদি কোনো এডিট দরকার হয় তাহলেও কি করা যায়, আবার ডেটা ব্লকে আসা যায়, যেটাকে বলা হয় রিইন্টার্ড মোড। এই জন্য বলছে নিউ ডেটা ব্লক থেকে যখন ব্লক তৈরি হয়ে যাবে সেটা থেকে আবার রিইন্টার্ড মোডে আপনি ডেটা ব্লকেও যেতে পারবেন, রিইন্টার্ড মোডে লেআউট উইজার্ডও যেতে পারবেন, ডেটা ব্লক উইজার্ডও যেতে পারবেন, লেআউট উইজার্ডও যেতে পারবেন। চলেন আমরা একটা ডেটা ব্লক তৈরি করি, ক্রিয়েট নিউ ডেটা ব্লক, ইউজ দ্য ডেটা ব্লক উইজার্ড, ওকে। এশন এই যে এই পেজটা আছে এটা হচ্ছে ওয়েলকাম পেজ, এটা যদি নেক্সট টাইম ডিসপ্লে করাইতে না চান এখানে টিক আউট করে দিবেন, নেক্সট। তারপরে হচ্ছে এই পেজটাতে আপনি সিলেক্ট করবেন আপনি ব্লকটাতে তৈরি করবেন, ব্লকের সোর্স ডেটা কি হবে, টেবিলর ভিউ নাকি স্টোর কোনো প্রসিডিউর দ্বারা, ধরেন টেবিলর ভিউ সিলেক্ট করলাম, নেক্সট। ব্রাউজ করে টেবিল এবং ভিউ সিলেক্ট করে দিব, ব্রাউজ করতে গেলে যদি আপনার প্রিভিয়াসলি কানেকশন না থাকে তাহলে সে কী করবে আপনাকে, তাহলে কী করবে, কানেকশন চাইবে, ওকে। আমার প্রিভিয়াসলি কানেকশন আছে, আপনি যে ইউজার থেকে টেবিল বা ভিউটা নেবেন সেই ইউজারে কানেক্টেড থাকা কি ম্যান্ডেটরি, কানেক্টেড থাকা ম্যান্ডেটরি। আমি সামিতে কানেকশন নিচ্ছি, এখন ব্রাউজ করে যে টেবিলকে ডেটা সোর্স হিসেবে ইউজ করবো, যে টেবিলকে ডেটা সোর্স হিসেবে ইউজ করবো সেই টেবিলটা সিলেক্ট করে দেব, ব্রাউজ অর্ডার্স, ওকে। এই টেবিলে এই এই কলামগুলো আছে, এখন আপনি আপনার ফর্ম মডিউলের ডেটাবেজ আইটেমে আইটেম হিসাবে কি কি কলাম নিতে চান, আমি সবই নিলাম, সিলেক্ট করে সবগুলো নেবেন অথবা একটা একটা করেও নেওয়া যাবে, এই যে একটা সিলেক্ট করলাম একটা একটা করেও নেওয়া যাবে, আবার সবগুলো ক্লিয়ার। বুঝছেন ইস্যুটা,
নেক্সট ডেটা ব্লক নেম, এই ব্লকের নামটা কি হবে, ব্লকের নামটা কি হবে, অর্ডারস, এটা অটোমেটিক্যালি টেবিলের নাম থেকে নিয়ে নিচ্ছে, আপনি চাইলে এটা চেঞ্জ করেও দিতে পারবেন। নেক্সট কনগ্রেচুলেশনস, ইউ হ্যাভ ফিনিশড ডিসক্রাইবিং ইউর ডেটা ব্লক। ডেটা ব্লক এখন কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন দেখেন কি বলছে, দুটো অপশন, ক্রিয়েট দ্য ডেটা ব্লক দেন কল লেআউট উইজার্ড। আপনি কি এখন এই ফিনিশ করার মাধ্যমে ডেটা ব্লকটা কমপ্লিট করবেন এবং সাথে সাথে লেআউটকেও কল করবেন কি না, তাহলে হচ্ছে প্রথম অপশন। আর সেকেন্ড অপশন হচ্ছে জাস্ট ক্রিয়েট দ্য ব্লক, তাহলে লেআউট আর অটোমেটিক্যালি আসবে না। এটা হচ্ছে ওয়েলকাম পেজ লেআউটের, ওকে, এটা ওয়েলকাম পেজ কার লেআউট, এটা আপনি নেক্সট টাইম না চাইলে টিক মার্ক তুলে দিবেন। নেক্সট ক্যানভাস, এটা হচ্ছে ক্যানভাস। এখন আপনি চাইলে, আপনি যদি নতুন ক্যানভাস, এখন নতুন ক্যানভাস এটা কি, ক্যানভাস টুটা হচ্ছে নতুন, এখানে আপনি এটার নামও চেঞ্জ করে দিতে পারবেন, অথবা এক্সিস্টিং কোনো ক্যানভাস থাকলে সেটা ইউজ করতে পারবেন। এই যে এটা নতুন ক্যানভাস, পুরাতন ক্যানভাস আছে, নতুন ক্যানভাস চাইলে নিউ ক্যানভাস, ওকে। এরপর আরও ক্যানভাসের কিছু টাইপ আছে, সেগুলো পরে আস্তে আস্তে বলবো। এটা হচ্ছে এক্সিস্টিং ক্যানভাস আর এটা হচ্ছে নতুন ক্যানভাস। নেক্সট অ্যাভেলেবল আইটেম, আপনি ডাটা ব্লকে এই আইটেমগুলো অ্যাভেলেবেল ছিল ডাটা ব্লকে, এখন লেআউটে কি আপনি সবগুলো ডিসপ্লে করাবেন, যদি সবগুলো ডিসপ্লে করান সবগুলোকেই, এগুলো হচ্ছে ডিসপ্লে আইটেম, ধরেন এটা বাদ দিতে চাইলে এটা বাদ দিলাম, আমি এই এগুলোকে ডিসপ্লে করাইতে চাই। নেক্সট এখন এখানে এসে এটা হচ্ছে ফর্ম, মানে আপনার ফন্টেন্টে এই আইটেমটার নাম কি হবে, কন্টেন্ট আইটেমের নাম কি হবে, ধরেন আপনি দিলেন এটার নাম কি আইডি, এটার নাম দিলেন ডেট, এখানে ফর্মগুলো চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি এখানে চেঞ্জ না করেন তাহলে কলামের নাম অনুযায়ী ফর্ম হবে, কলামের নাম অনুযায়ী ফর্ম হবে। আর এখানে হচ্ছে সাইজ, প্রত্যেকটা আইটেমের সাইজ এবং ওয়েট, হাইট এবং ওয়াইট আপনি অ্যাসাইন করে দিতে পারবেন। নেক্সট ফ্রম আর টেবুলার, এটা হচ্ছে দুটা ফর্মের স্টাইল, এটা কি একটা রেকর্ড ডিসপ্লে করবে না মাল্টি রেকর্ড ডিসপ্লে করবে। একটা রেকর্ড যদি ডিসপ্লে করাইতে চান তাহলে হচ্ছে ফর্ম, মাল্টি রেকর্ড ডিসপ্লে করাইতে চাইলে টেবুলার, আমরা ফর্ম দিলাম। নেক্সট ফ্রেম, ফ্রেম হচ্ছে ওই যে রাউন্ডটা, রাউন্ড শেপ একটা ই থাকবে না, সেটা হচ্ছে ফ্রেম। আপনার ফ্রেমের নামটা কি হবে, ফ্রেমের নামটা দিলেন ধরেন ওয়ার্ড, কয়টা রেকর্ড ডিসপ্লে করবে, একটা রেকর্ডের মধ্যে কোনো ডিস্টেন্স থাকবে কি না, থাকলে সেটাও বলতে পারেন। স্ক্রোল বার, টেবুলার হলে স্ক্রোল বার ম্যান্ডেটরি, কিন্তু ফর্ম হইলে স্ক্রোল বার দরকার নেই। নেক্সট কনগ্রেচুলেশনস, ইউ হ্যাভ ফিনিশ ডিসক্রাইবিং ইউর লেআউট ফ্রেম, ফিনিশ আপনার লেআউটে, দেখেন এই যে আপনার ডেটা ব্লক আইটেমস সব কিছু কি লেআউটে চলে আসছে, লেআউটে সেট হয়ে গেছে না। এখন আপনি চাইলে বলছে না যে রিএন্টার্ড মোড, রিএন্টার্ড মোডে যেতে পারবেন, কিভাবে এই ফ্রেমটা সিলেক্ট করে টুলস ডেটা ব্লকের লেআউটে গেলে, ডেটা ব্লক ডেটা ব্লকের রিএন্টার্ড মোড উইজার্ডে গেলে, ডেটা ব্লক উইজার্ড লেআউটে রিএন্টার্ডে গেলে লেআউট, ডেটা ব্লক দিলাম এই ডেটা ব্লক, মানে আপনার এই যে উইজার্ড ইউজ করে যে যে স্টেপগুলো আপনি অতিক্রম করেছেন এখানে সবগুলো অ্যাভেলেবেল থাকবে। এখন আপনি এখানে চাইলে কিছু কাস্টমাইজ করতে পারবেন, চাইলে কিছু কাস্টমাইজ করতে পারবেন। আবার যদি এই এই ফ্রেম সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি লেআউটে যেতে চান, এই যে লেআউট,
লেআউটে আপনার কি কি ছিল, ব্লক, আইটেম, স্টাইল, রোস, এগুলো এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে কি দিবেন, অ্যাপ্লাই দিবেন, চেঞ্জ করে অ্যাপ্লাই দিবেন। রি ইন্টার্ন মোডেও যাওয়া যাবে, এই যে রি ইন্টার্ন মোডের জন্য এগুলো বললাম। নেভিগেটিং উইজার্ড, নেভিগেটিংটা উইজার্ড আমি যেটা দেখাইলাম আর কি, আপনি যখন রি ইন্টার্ন মোডে যাচ্ছেন, আপনি যখন রি ইন্টার্ন মোডে যাচ্ছেন তখন কি পাচ্ছেন, আদারওয়াইজ আপনার এগুলো ছিল ক্যান্সেল হেল্প, এগুলো ছিল না। আর রি ইন্টার্ন মোডে অ্যাপ্লাই এই কথাটা থাকে, যদি এক্সিস্টিং হয় তাহলে কি থাকে, অ্যাপ্লাই থাকে। আর রি ইন্টার্ন মোডে এই এই ট্যাবগুলো থাকে, রি ইন্টার্ন মোডে এই এই ট্যাবগুলো থাকে। ক্যান্সেল হেল্প, অ্যাপ্লাই, ব্যাক, নেক্সট, ফিনিশ, এগুলো আছে না। আর এই যে ট্যাব, এগুলো কি কোথায় কখন থাকে, রি ইন্টার্ন মোডে। ডাটা ব্লকের জন্য এগুলো অ্যাভেলেবল, এই যে ডাটা ব্লকের জন্য টাইপ টেবল। আর যদি মাস্টার ডিটেল ফর্ম হয়, এই মাস্টার ডিটেল এই ট্যাবটা থাকবে। আর আমাদেরটা তো নর্মাল বেসিক ফর্ম, বেসিক ফর্মের জন্য এটা নেই। আর লেআউট উইজার্ডে কী কী আছে, লেআউট উইজার্ডে যাই, লেআউট উইজার্ডে কী কী আছে, ডাটা ব্লক, আইটেম, স্টাইল, রোস, ডাটা ব্লক, আইটেম, স্টাইল, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, তারপরে সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলে কী হবে, চেঞ্জ হয়ে যাবে, অ্যাপ্লাই করলে কী হবে, চেঞ্জ হয়ে যাবে। লঞ্চিং দ্য ডেটা ব্লক উইজার্ড, ডেটা ব্লক উইজার্ডকে আপনি কীভাবে কীভাবে কল করবেন, ডেটা ব্লক উইজার্ডকে কীভাবে কল করবেন, এখানে চারটা অপশন বলেছে, কয়টা অপশন বলেছে, চারটা অপশন বলেছে। একটা একটা করে আমরা দেখি, ফার্স্ট সিলেক্ট টুলস ডেটা ব্লক উইজার্ড, কোথায় যাবেন, টুলস, ডেটা ব্লক, টুলস, ডেটা ব্লক উইজার্ড, টুলস, এসছে ডেটা ব্লক উইজার্ড। সেকেন্ড অপশন কি বলছে, রাইট ক্লিক অ্যান্ড সিলেক্ট ডেটা ব্লক উইজার্ড, রাইট ক্লিক, সিলেক্ট ডেটা ব্লক উইজার্ড, এসছে ডেটা ব্লক উইজার্ড। সিলেক্ট ডেটা ব্লক নোট, ক্লিক ক্রিয়েট আইকন, সিলেক্ট ডেটা ব্লক উইজার্ড অপশন, নোট সিলেক্ট করলাম, ক্রিয়েট, ক্লিক ক্রিয়েট আইকন, চুজ, ইউজ দ্য ডাটা ব্লক উইজার্ড, ওকে, এসছে ডাটা ব্লক উইজার্ড, এসছে ডাটা ব্লক, ইউজ দ্য ডাটা ব্লক উইজার্ড বাটন অন দ্য টুলবার। এই যে দেখেন এখানে কি আছে, টুলবারে কি আছে, ডাটা ব্লক উইজার্ড আইকন, এসছে ডাটা ব্লক উইজার্ড। এর যে কোনো একটা ইউজ করে আপনি ডাটা ব্লক উইজার্ডকে ইনভোক করতে পারবেন। এখানকার আমি যে কয়টা অপশন দেখিয়েছি, যে কোনো একটা ইউজ করে আপনি ডাটা ব্লক উইজার্ডে যেতে পারবেন। এটা তো ওয়েলকাম পেজ, এটা কি ওয়েলকাম পেজ, নেক্সট, এটা হচ্ছে কি টাইপ পেজ, এটা হচ্ছে টাইপ পেজ, এই বলেছি ডেটা ব্লক উইজার্ড টাইপ পেজ। এই পেজে ওয়েলকাম পেজকে নেক্সট ক্লিক করে নেক্সট টু কন্টিনিউ, ওয়েলকাম পেজকে কী করবেন, নেক্সট টু কন্টিনিউ। টাইপ পেজে কী কী থাকে, চুজ বিটুইন ওয়ান অফ দ্য টু ডেটা সোর্স টাইপ, ডেটা সোর্স টাইপ কী কী আছে, টেবিল অর ভিউ অ্যান্ড স্টোর প্রসিডিউর। আমরা ইউজ করবো কাকে, টেবিলকে, আমরা ইউজ করবো টেবিলকে।
Next. ডেটা ব্লক উইজার্ড টেবিল পেজ, টেবিল পেজে এসে আপনার কি কি কাজ দেখেন? নাম্বার ওয়ান, ইন্টার টেবিল অর ভিউ নেম ফর দ্য ডেটা সোর্স নেম অর ক্লিক ব্রাউজ সিলেক্ট নেম ফ্রম দ্য ডায়লগ বক্স। আপনি এখানে টেবিলের নামটা নিজে লিখে দিতে পারেন, এখানে টেবিলের নামটা কি করতে পারেন নিজে লিখে দেন, কি দিব orders, refresh বাটন ক্লিক করেন, চলে এসছে না বাটন, এগুলো অ্যাভেলেবেল আইটেম এসছে, অথবা ব্রাউজ করেন, ব্রাউজে সিলেক্ট করে কি এসছে কাস্টমার্স, আমি কাস্টমারটা আমি সিলেক্ট করেছি কাস্টমার এসছে, তাহলে এর যে কোনো একভাবে আপনি কি করতে পারেন টেবিলটা সিলেক্ট করতে পারেন। যান অর্ডারে, যান অর্ডারস, ওকে অর্ডারস টেবিলের অ্যাভেলেবেল কলাম হচ্ছে এগুলো, অ্যাভেলেবেল কলাম। এখন আপনার সোর্স ডেটা হিসাবে, ডেটাবেস আইটেম হিসাবে আপনি কি সব নিতে চান? ক্লিক রিফ্রেশ বাটন, ডিসপ্লে দ্য লিস্ট, এটা তো ক্লিক করলাম, ওকে। তারপর হচ্ছে সিলেক্ট কলাম ইউ ওয়ান্ট টু ইনক্লুড দ্য ডেটা ব্লক, আপনি সিলেক্ট করেন কি কি কলাম আপনি নিতে চান, এখান থেকে সিলেক্ট করেন কি কি, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করেন। এগুলো আমি নিতে চাই, এগুলো সিলেক্ট করলাম, ওকে। এখন একসাথে আপনি এটা প্রেস করেন, মুভ অল আইটেমস টু টার্গেট, ডেটাবেস আইটেম হিসেবে সবগুলোকে মুভ করাইতে পারেন, এই যে এখানে বলে দিয়েছে সিলেক্ট কলাম ইউ ওয়ান্ট টু ইনক্লুড দ্য ডেটা ব্লক, ক্লিক ডাবল ক্লিক অ্যারো অর দ্য ডাবল ক্লিক লেফট অ্যারো, ইনক্লুড অর এক্সক্লুড অল কলামস, ক্লিক রাইট অ্যারো টু লেফট অ্যারো, ইনক্লুড এক্সক্লুড সিলেক্টেড কলাম অনলি, ওকে। এখন আপনি আপনার সিলেক্টেড কলামগুলোকে মুভ করাইতে পারেন, ঠিক আছে, অথবা আপনি যেটা বাদ দিতে চান সেটাকে আবার নিয়ে যেতে পারেন। ডিসক্লুডও করতে পারে। এখানে দেখেন ইনফোর্স ডেটা ইন্টিগ্রিটি, আপনার যে কনস্ট্রেইন অ্যাড করা আছে না, কনস্ট্রেইন যদি এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে টিক মার্ক করতে পারেন, কনস্ট্রেইন যদি অ্যাড না করতে চান তাহলে টিক মার্ক দরকার। সিলেক্ট ইনফোর্স ডেটা ইন্টিগ্রিটি চেক box if you want to user to enforce the database integrity constraint, jodi apni database integrity constraint rules ta ekhane apply korte chan tahole ei enforce data integrity check box e click korben, otherwise dorkar nei. Ar arekta page ache if the last one the existing block current data module the next page the display master detail page, যদি আপনার ফর্মটা মাস্টার ডিটেল ফর্ম হয় আরেকটা এক্সট্রা ফর্ম আসত, কিন্তু আমরা এই ফর্মটাকে মাস্টার ডিটেল ফর্ম বানাচ্ছি না, একটা বেসিক ফর্ম বানাচ্ছি, সো এই ফর্মটা এখানে আসবে না। যখনই আমরা নেক্সট লেসনে মাস্টার ডিটেল ফর্ম নিয়ে কাজ করব তখন এই পেজটা নিয়ে আলোচনায় যাবে। ফিনিশ ডেটা ব্লক ইজ ইট ফিনিশ পেজ, ফিনিশ পেজে আসে লেআউট উইজার্ড, লেআউট উইজার্ড লঞ্চ অটোমেটিক্যালি ফ্রম ডেটা ব্লক উইজার্ড, অটোমেটিক্যালিও কি করা যায় এটাকে লঞ্চ করা যায়, অথবা ফ্রম বিল্ডার ডান দ্য ফলোয়িং, ফ্রম আপনার ডেটা ব্লক কমপ্লিট করার পরেও আপনি টুলস থেকে যেতে পারেন, তারপরে হচ্ছে রাইট ক্লিক করে যেতে পারেন, অথবা বাটন থেকে যেতে পারেন, এখানে তিনটা অপশন দেওয়া আছে, ওকে। অটোমেটিক্যাল অপশনটা আপনাকে ফার্স্ট দেখাই, এখানে দেখেন ওয়েলকাম টু দ্য লেআউট উইজার্ড, ওই যে অটোমেটিক ক্লিক করাতে এসছে না অটোমেটিক্যালি, হ্যাঁ ওইটা চলে যাওয়ার পরে এটা অটোমেটিক্যালি
চলে এসেছে। এখন নেক্সট ইউজ করলে আপনার এই কার্যক্রম শুরু হবে, কার কার্যক্রম, লেআউটের কার্যক্রম, ঠিক আছে। অথবা এটা তো অটোমেটিক, আর বাকি অপশনগুলো কি বলছে, সিলেক্ট টুল, লেআউট উইজার্ড, সিলেক্ট টুল, লেআউট উইজার্ড, এসছে লেআউট উইজার্ড এসছে কি না? এই যে আগের আপনার আইটেম আগেরগুলোই পাচ্ছেন না, রাইট ক্লিক অ্যান্ড লেআউট উইজার্ড, রাইট ক্লিক অ্যান্ড লেআউট উইজার্ড, ওকে, এটাও লেআউট, এটাও রাইট ক্লিক, ওটা লে আউট এসছে আর এটা হচ্ছে উইজার্ড, পার্থক্যটা হচ্ছে এখানে, ওকে, রাইট ক্লিক অ্যান্ড লে আউট উইজার্ড, ইউজ লে আউট উইজার্ড বাটন অন দ্য টুল বার, লে আউট উইজার্ড অন দ্য টুল বার, যে কোনো একটা অপশন ইউজ করে আপনি কি করতে পারবেন, লে আউট উইজার্ডে যেতে পারবেন, লে আউট উইজার্ডে যেতে পারবেন। আইটেম পেজ, ক্যানভাস পেজ, ডেটা ব্লক পেজ, আইটেম পেজ, আপনি যখন এই যে লে আউট উইজার্ডকে কল করেছেন, ওয়েলকাম পেজ, নেক্সট, এটা হচ্ছে কি, ক্যানভাস পেজ, এটা হচ্ছে ক্যানভাস পেজ, এটা হচ্ছে আপনার ক্যানভাস পেজ, এখানে এক্সিস্টিং সিলেক্ট করে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি এক্সিস্টিং ক্যানভাস পাবেন অথবা নিউ ক্যানভাস, যেটা আপনি জানেন, ওকে, সিলেক্ট নিউ ক্যানভাস ফ্রম দ্য ক্যানভাস পপ আপ লিস্ট, গেট নিউ ক্যানভাস উইথ ডিসপ্লে ডেটা, সিলেক্ট কন্টেন্ট ক্যানভাস টাইপ অ্যান্ড পপ আপ লিস্ট, এখানে এই যে দেখেন ক্যানভাস, নতুন ক্যানভাস, আর নিচে হচ্ছে ক্যানভাস টাইপ, ক্যানভাসের কিছু টাইপ আছে, আমরা টাইপগুলো নিয়ে পরে আলোচনা যাব, কন্টেন্ট স্টেক, এখন বেসিক্যালি আমরা ইউজ করব বেসিক ক্যানভাস, যেটা সেটা হচ্ছে কন্টেন্ট ক্যানভাস, কন্টেন্ট ক্যানভাসই থাকবে, ওকে, ক্যানভাস টাইপ, তারপর হচ্ছে ডেটা ব্লক পেজ, ক্যানভাস সিলেক্ট করা হয়ে গেল, নেক্সট প্রেস করি, এটা হচ্ছে কি, ডেটা ব্লক পেজ, আপনার অ্যাভেলেবল আইটেম হচ্ছে এগুলো, এখন আপনি সবগুলো আইটেম কি ডিসপ্লে করাইতে চান, যে যে আইটেমগুলো ডিসপ্লে করাইতে চাইবেন সেগুলো ডিসপ্লে করাবেন, এই যে এখানে বলেছে সিলেক্ট আইটেমস দ্যাট ইউ ওয়ান্ট টু ডিসপ্লে দ্য ডেটা ব্লক ফ্রেম, আপনার ফ্রেমে আপনার ডিসপ্লেতে কী কী আইটেম রাখতে চান সেগুলো সিলেক্ট করবেন, এরপরে এখানে বিভিন্ন অপশনগুলো বলছে আর কি, ক্লিক দ্য ডাবল রাইট অ্যারো, ডাবল অ্যারো মানে কী কী, যে যে প্রসেসগুলো ইউজ করে এর আগে আমরা করেছি, ইউ ক্যান পপ আপ লিস্ট, সিলেক্ট দ্য ডিফল্ট টাইপ অফ ইচ আইটেম, আমি সবগুলোই নিয়ে নিলাম, সবগুলোই নিয়ে নিলাম, নেক্সট, এখন আইটেম পেজে এসে আপনি ওই যে বলেছি না, আপনি এখানে ফর্মগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে ওয়াইড এবং হাইট চেঞ্জ করতে পারবেন, স্পেসিফাই ফর্ম টেক্সট ডিসপ্লে ওয়াইড অ্যান্ড হাইট, আইটেম পেজে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, স্টাইল পেজ, নেক্সট ক্লিক করে স্টাইল পেজে চলে যায়, এটা হচ্ছে স্টাইল পেজ, ফর্মের স্টাইলটা কি ফর্ম হবে না টেবুলার হবে,
আপনার যে এই মডিউলটা, এই মডিউলের স্টাইলটা কি হবে? ফ্রম হবে না, টেবুলার হবে। সিলেক্ট লেআউট স্টাইল ফর ইউর ফ্রেম। ইউর অপশনস আর ফর্ম ইউজুয়ালি ইউজ টু ক্রিয়েট সিঙ্গেল রেকর্ড ডেটা ব্লক। সিঙ্গেল রেকর্ড ডেটা ব্লক যদি হয় তাহলে হবে ফর্ম। টেবুলার ইউজুয়ালি ইউজ টু ক্রিয়েট মাল্টি রেকর্ড ডেটা ব্লক। যদি আপনার এটা হয় কি মাল্টি রেকর্ড তাহলে হবে টেবুলার। আমরা ফার্স্ট যেহেতু বেসিক ফর্ম ক্রিয়েট করছি সেহেতু আমরা নিব কি ফর্ম। ফর্ম সিলেক্ট করে নেক্সট। রো পেজ, রো পেজ, রো পেজে এসে যে যে জিনিসগুলো করবেন, ফ্রেম টাইটেল, রো পেজে এসে ফর্ম, ফ্রেম টাইটেল, ফ্রেম টাইটেল দিতে পারেন আপনি, অর্ডার্স ফর্ম, কয়টা রেকর্ড ডিসপ্লে করবেন, কয়টা রেকর্ড ডিসপ্লে করবে, যেহেতু এটা আপনি ফর্ম নিয়েছেন সো এটা তো ওয়ান থাকাই বেটার। তারপরে রেকর্ডের মধ্যে ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্স দরকার নেই। তারপর যেহেতু এটা ওয়ান রেকর্ড স্ক্রল বারের দরকার নেই। নেক্সট এই যে এখানে তারপর একটু বলে যাই, রো পেজ ইন্টার দ্য টাইটেল ফ্রেম টাইটেল, ইন্টার নাম্বার অফ রেকর্ড মানে কয়টা রেকর্ড ডিসপ্লে করবে, ইন্টার ফিজিক্যাল ডিস্টেন্স একটা রেকর্ডের সাথে আরেকটা রেকর্ডের ডিস্টেন্স কী হবে। ইউ ক্যান সিলেক্ট ডিসপ্লে স্ক্রল বার, স্ক্রল বার চেকবক্সে ক্লিক করলে স্ক্রল বার শো করবে। তারপর হচ্ছে কি ফিনিশ পেজ, তারপর হচ্ছে ফিনিশ পেজ, কনগ্রেচুলেশন ইউ হ্যাভ ফিনিশড ডেসক্রাইবিং ইউর লেআউট আইটেমস, ফিনিশ, আপনার লেআউটটা তৈরি হয়ে গেছে, যে ফ্রেম নেম, অর্ডার্স আইডি, অর্ডার আইডি, ডেট। আফটার ইউ কমপ্লিট দ্য লেআউট উইজার্ড স্টেপস ইউ ক্যান ভিউ দ্য লেআউট এডিটর হোয়ার ইউ ক্যান কাস্টমাইজ মডিফাই দ্য ইফ নেসেসারি। যদি দরকার হয় আপনি এখানে এই যে লেআউটে এখানে শো করেছে এগুলো দরকার হলে এখান থেকে এখন কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। ডেটা ব্লক ফাংশনালিটি, আফটার ইউ ক্রিয়েট এ ডেটা ব্লক উইথ দ্য উইজার্ড ফর্মস বিল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েটস। আপনি যখন উইজার্ড ইউজ করে ডেটা ব্লক তৈরি করবেন তখন নিচের এই ফাংশনালিটিগুলো অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যায়, এগুলো অটোমেটিক্যালি বিল্ড আপ হয়। অটোমেটিক্যালি যে জিনিসগুলো বিল্ড আপ হবে সেগুলো হচ্ছে এ ফর্ম মডিউল উইথ ডেটাবেস ফাংশনালিটি ইনক্লুডিং কোয়েরি ইনসার্ট আপডেট অ্যান্ড ডিলিট। আপনার এই ফর্মটা রান করলে অটোমেটিক্যালি এখান থেকে এই অর্ডার্স টেবিলের ডেটা আপনি কোয়েরি করতে পারবেন, অর্ডার্স টেবিলের ডেটা আপডেট করতে পারবেন, অর্ডার্স টেবিলের ডেটা ডিলিট করতে পারবেন, অর্ডার্স টেবিলে নতুন একটা ডেটা ইনসার্ট দিতে পারবেন। এ ফ্রেম অবজেক্ট, অবজেক্টগুলো সব ফ্রেমের মধ্যে চলে এসছে না, অবজেক্টগুলো একটা ফ্রেমের মধ্যে চলে এসছে। আইটেমস ইন দ্য ডেটা ব্লক, আইটেমগুলো একটা ডেটা ব্লকে চলে এসছে না, একটা ডেটা ব্লক একটা ব্লকে এসছে। এ ফর্ম ফর ইচ আইটেম, প্রত্যেকটা আইটেমের জন্য ফর্ম তৈরি হয়েছে না, আইটেম নেম, আইডি, ডেট, কাস্টমার আইডি, অর্ডার স্ট্যাটাস এগুলো ফর্ম তৈরি হয়েছে। ট্রিগার্স নিডেড টু ইনফোর্স ডেটাবেস কনস্ট্রেইন্ট ইফ ইনফোর্স ডাটা ইন্টিগ্রিটি সিলেক্টেড, আমরা ডাটা ইন্টিগ্রিটি ইনফোর্স ডাটা ইন্টিগ্রিটি সেটা সিলেক্ট করলে, সেটা সিলেক্ট করলে আপনার কনস্ট্রেইন্টও কী হয়ে যাবে, ওই ট্রিগার নিডেড যে ট্রিগার সেই ট্রিগারও কী হয়ে যাবে, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। টেমপ্লেট ফর্ম, টেমপ্লেট কোথা থেকে নিতে পারবেন সেটা তো এর আগেও দেখিয়েছি আমি, নিউ থেকে, ওকে, মানে বিভিন্ন কোম্পানির কী থাকে টেমপ্লেট বানানো থাকে, যেরকম কোম্পানি প্যাড থাকে না, প্যাড দ্যাট মিনস একটা টেমপ্লেট
এরকম সফটওয়্যারে যেটা তৈরি থাকে সেটাকে আমরা টেমপ্লেট বলি। এই টেমপ্লেটটা ইউজ করে আপনি ফর্মটাকে ডেভেলপ করতে পারবেন। টেমপ্লেটটা কোত্থেকে ইউজ করবেন? ফর্ম ইউজিং টেমপ্লেট, ফর্ম ইউজিং টেমপ্লেট, এখান থেকে সিলেক্ট করে আপনি ব্রাউজ করে যেখানে আপনার পিসিতে যে জায়গাতে টেমপ্লেটটা আছে সেই জায়গা থেকে চিনে দেবেন, চিনে দিয়ে তারপরে কাজ করবেন। একটা ফর্ম কিভাবে সেভ করবেন? সেভিং এ ফর্ম মডিউল, একটা ফর্ম কিভাবে সেভ করবেন? টু সেভ দ্য ফর্ম মডিউল সিলেক্ট ফাইল সেভ, সিলেক্ট ফাইল সেভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করা যাবে। কি চাইবে? লোকেশন চাইবে, নাম চাইবে আপনি সেভ করতে? হ্যাঁ, একটা জিনিস চেক করেন, সেভাবে নর্মালি একটা ফাইল যেভাবে সেভ করে। ইন্টার ফাইল নেম, তারপরে কি ফাইল নেম দিবেন, আর কোথা থেকে কোথা থেকে দেওয়া যায়? সেভ আইকন থেকে ক্লিক করে সেভ করা যায়, ওই এই যে সেভ। এরপরে এখানে কি করবেন আপনি? নাম দিবেন, এই যে কি বলেছে, ইন্টার ফাইল নেম, নেভিগেট ডিজায়ার লোকেশন, মানে যে জায়গায় আপনি রাখতে চান, যে জায়গায় আপনি রাখতে চান সেই জায়গাটাতে, যে জায়গায় রাখতে চান আপনি, ওকে, যে জায়গায় রাখতে চান সেই জায়গায়, ধরেন এটার নাম দিই আমরা অর্ডার্স। ক্লিক সেভ, ক্লিক সেভ, ফাইলটা সেভ হয়েছে, দেখেন তো। সেভ হয়েছে, এই যে অর্ডার্স নামে সেভ হয়েছে, আমি লোকেশন ডেস্কটপে বলেছিলাম, ডেস্কটপে সেভ হয়েছে। তবে এখানে একটা জিনিস বলেছে, হোয়েন ইউ সেভ এ ফর্ম অ্যান্ড এফ এম বি ফাইল ইজ প্রডিউস, সেভ করলে এই ফাইলটা এক্সটেনশন কি হয়? ডট এফ এম বি, ডট এফ এম বি, এই যে ডট এফ এম বি। কম্পাইলিং এ ফর্ম মডিউল, কম্পাইলিং এ ফর্ম মডিউল, এটা আপনি কম্পাইল করতে পারবেন। কম্পাইল না করলে তো আপনার কি এফ এম এক্স তৈরি হবে না, আর এফ এম এক্সটা রান টাইম ফাইল হচ্ছে, এফ এম এক্স রান টাইম ফাইল হচ্ছে এফ এম এক্স, এফ এম এক্স থেকেই একটা ফর্ম রান হয়। তো এই এফ এম এক্স ক্রিয়েটের জন্য আপনার ফর্মটা কি দরকার? কম্পাইল দরকার, কম্পাইলের বিভিন্ন প্রসেস, কম্পাইলের বিভিন্ন প্রসেস। Before you can run a form, you must compile an executable FMX file from the designed FMB file. FMB টা হচ্ছে ডিজাইন ফাইল, আর FMX টা হচ্ছে রানটাইম এক্সিকিউটেবল ফাইল দ্যাট ইউ ক্রিয়েটেড ইন দ্য ফর্ম বিল্ডার। কম্পাইলিং এ ফর্ম মডিউল ক্রিয়েটস দ্য নিডেড এক্সিকিউটেবল ফাইল। এখানে কমপ্লিট চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে তিনটা হচ্ছে এক্সপ্লিসিট, মানে আপনাকে কম্পাইল করতে হয়, আর আরেকটা হচ্ছে কি ইমপ্লিসিট, অটোমেটিক্যালি কম্পাইল হয়।
অটোমেটিক্যালি কম্পাইল হয়। এখানে কম্পাইলেশনের জন্য চারটা অপশন বলেছে, দেখেন আমি আপনাকে দেখাই একটা একটা। এই যে কম্পাইল মডিউল আইকন টুলবার থেকে এটা ক্লিক করলে কি হয়, কম্পাইল হয়, অটোমেটিক্যালি এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়ে যাবে। এই যে তৈরি হয়েছে এক্সিকিউটেবল ফাইল অটোমেটিক্যালি, আপনার ডিজাইন ফাইলটা যেখানে আছে সেখানে এক্সিকিউটেবল ফাইলটা তৈরি হয়ে গেছে। এই যে ধরেন এটা ডিলিট করে দেই, আবার দেখানোর জন্য আপনাকে বলছি ডিলিট। এখন কি আছে, শুধু শুধু ডিজাইন ফাইলটা আছে না, কম্পাইল আইকনে আপনি ক্লিক করেন অটোমেটিক্যালি এক্সিকিউটেবল FMX তৈরি হয়েছে কি না। এই যে FMX তৈরি হয়েছে, এটাতে টিক চিহ্ন আছে, ক্লিয়ার। আচ্ছা এটা আবার ডিলিট করে দিই। আচ্ছা সেকেন্ড অপশন কি বলছে, সেকেন্ড অপশন বলছে আপনার FRMCMP এক্সিকিউটেবল রান করেও আপনি কি করতে পারবেন, কম্পাইল করতে পারবেন। ওকে, রান থেকে FRCMP FRMCMP এই যে দেখছেন ফর্ম কম্পাইলার এসছে, ফর্ম কম্পাইলার। এখন আপনি ব্রাউজ করে কোন ফর্মটা আপনি কম্পাইল করতে চান, কোন ফর্মটা কম্পাইল করতে চান, ব্রাউজ ডেস্কটপ, ডেস্কটপ আমি এটা দেখছি না, এই যে ওয়ার্ডস ইউজার আইডি, কোন ইউজারের এই ফর্মটা, সাবমিট, পাসওয়ার্ড সামিত, ডেটাবেস নেম ORCL, মডিউল টাইপ কি, মডিউল টাইপ হচ্ছে এটা আমার একটা ফর্ম, কাকে কম্পাইল করছি, ফর্মকে। ওকে দেন, ওকে এসছে, রান টাইম এক্সিকিউটেবল এইভাবে তৈরি হয়। আবার এটা ডিলিট করে দিই। সেকেন্ড অপশন গেল, থার্ড অপশন, ফর্ম ডেভেলপার সুইট থেকেও কম্পাইলারকে ইনভোক করে কম্পাইল করা যায়। ওকে থার্ড অপশনে যাই, স্টার্ট অল প্রোগ্রামস ফর্মস ডেভেলপার সুইট, ফর্মস ডেভেলপার, ফর্মস কম্পাইলার। ওকে আবার ব্রাউজ করে আপনি চিনে দেন ওটাকে, আপনার ফর্ম কোনটা, orders user id samit password samit database ORCL okay runtime executables file fmx file I created এই তিনটা হচ্ছে কি এক্সপ্লিসিট, আর নাম্বার ফোর হচ্ছে কি ইমপ্লিসিট, নাম্বার ফোর হচ্ছে ইমপ্লিসিট। ওকে ইমপ্লিসিটটা কিভাবে, আপনার এই যে টুলস থেকে, সরি টুলস না, এডিট থেকে প্রিপিয়ারেন্স রান টাইমস, সরি জেনারেল, এই জেনারেলটা কি আছে, বিল্ড বিফোর রানিং, বিল্ড বিফোর রানিং, এটা যদি টিক মার্ক করা থাকে রান হওয়ার আগে নিজে নিজেই একটা এক্সিকিউটেবল, আপনি রান ক্লিক করলে, আপনি এতদিন রান ক্লিক করেছেন অটোমেটিক্যালি ফর্ম রান হয়ে গেছে না,
এখানে অটোমেটিক্যালি টিক মার্ক দেয়া থাকে, যার কারণে রান হওয়ার পূর্বে সে কি করে একটা এক্সিকিউটেবল ফাইল FMX ফাইল তৈরি করে নেয়। এখন এটা টিক মার্ক দেয়া আছে, এখন আপনি রান করতে যান। রান একটা ফর্ম রান করার জন্য আপনাকে OC4 দিয়ে স্টার্ট করতে হবে। আগে OC4 দিয়ে স্টার্ট করে নিন। OC4 যে ইনিশিয়ালাইজড, এখন আপনি এই যে রানে ক্লিক করেন, এটা কি রান ফর্ম, দেখেন এই যে এক্সিকিউটেবল ফাইল অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে কিনা, কারণ ওখানে টিক মার্ক দেয়া থাকার কারণে এটা এটা পসিবল হয়েছে কেন। ওখানে টিক মার্ক যদি দেয়া না থাকতো তাহলে কিন্তু এটা টিক মার্ক অটোমেটিক্যালি দেয়া থাকে। আবার এই যে এখানে টিক মার্কের জায়গায় এই যে আরেকটা আছে না সেভ বিফোর বিল্ডিং, এখানে টিক মার্ক দেয়া থাকলে কিন্তু আপনার ওই রান করার আগেই সেভ চাইবে। এতদিন কিন্তু রান করার আগে কোনোদিন সেভ চাইছে, এখানে টিক মার্ক দেয়া ছিল না বলে তাই। এখন রান করার আগে যে কোনো নতুন ফর্ম রান করার আগে সে কি চাইবে, সেভ চাইবে, এখানে যদি টিক মার্ক দেয়া থাকে। আর এখানে যদি টিক মার্ক তুলে দেওয়া থাকে তাহলে সে রান করবে না, অটোমেটিক রান করবে না। ওকে, cannot read key orders form, সে কি পায় নাই order form খুঁজে পায় না, executable file runtime file সে খুঁজে পায় নাই, যার কারণে রান করতে পারে নাই। এখন আপনি আপনি আবার টিক মার্ক করে দেন build before running, ওকে, এবার রান ফেস করে অটোমেটিক্যালি সে executable files ক্রিয়েট করে নিছে রান হওয়ার আগে। এই জন্যই বলেছে সেট বিল বিফোর রানিং প্রিপারেন্স, এটা যদি ক্লিক দেয়া থাকে তাহলে আপনার এক্সিকিউটেবল ফাইলটা কি হবে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, ডিফল্ট ভাবে দেয়া থাকে। মডিউল টাইপ এন্ড স্টোরেজ ফরম্যাট, মডিউলগুলো কিভাবে স্টোরেজ, অলরেডি দুটো দেখছেন ফর্ম মডিউল কি FMB আর FMX, FMTO আছে, FMTO ওকে, FMTO হচ্ছে টেক্সট ফরম্যাট, FMT হচ্ছে টেক্সট ফরম্যাট, FMB হচ্ছে ডিজাইন ফরম্যাট, FMX হচ্ছে রান টাইম এক্সিকিউটেবল ফরম্যাট, FMT হচ্ছে টেক্সট ফরম্যাট। এইভাবে আপনি ফর্ম থেকে কি কি তৈরি করতে পারেন, ফর্ম মডিউল, মেনি মডিউল, পিএল স্কেল লাইব্রেরি, অবজেক্ট লাইব্রেরি। ওকে, এই যে এখানে দেখেন when you create form module, menu module and library documents in the form builder, they are stored in source file, source file টা স্টোর করবেন FMB, MMB মেনুর জন্য MMB আর PL scale library জন্য PLL, that have a binary format are portable across platform, এটা যে কোনো প্ল্যাটফর্মে আপনি কি করতে পারবেন নিতে পারবেন। দ্য এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশন ফাইল, এক্সিকিউটেবল ফাইল হচ্ছে FMX ফর ফর্ম, MMX ফর মেনু, PLX ফর PL scale library আর অলসো ইন এ বাইনারি ফরম্যাট, এটাও বাইনারি ফরম্যাট, এটাও বাইনারি ফরম্যাট, হাউ ইভার দে আর নট পোর্টেবল অ্যাক্রস প্ল্যাটফর্ম, এটা বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আপনি কি করতে পারবেন না, কাজ করতে পারবেন না, কারণ এটা দিয়ে শুধু রান করাইতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও রান করাইতে পারবেন, বাট এটাকে কোনো কাস্টমাইজ করতে পারবেন না। যে এখানে বর্ণনা দিন কি কি বর্ণনা দেয়া আছে দেখেন, মানে কোনটা পোর্টেবল কোনটা পোর্টেবল না। ডিপ্লয়িং এ ফর্ম মডিউল, ডিপ্লয়িং এ
form module fmb ta create koren apni kotha theke client theke tar pore fmx create kore ki apnar application server fmx click korna mob module file to middle tier generate module on middle tier ki kore fmx create kore tar pore hocche run in browser using from services on middle tier theke from services apnake form ta browser e run kore এই নিয়ে আলোচনা আরো হয়েছে না এটা নিয়ে আলোচনা টেক্সট ফাইল এন্ড ডকুমেন্টেশন আপনার এই ফর্মটাকে আপনি কি করতে পারবেন টেক্সট ফাইলে কনভার্ট করতে পারবেন কিসের জন্য ডকুমেন্টেশনের জন্য কনভার্ট এ বাইনারি ফাইল টু এ টেক্সট ক্রিয়েট অ্যান এ এস সি টু ফাইল ফর এ ফর্ম মডিউল আপনি আপনার ফাইলটাকে কি করতে পারবেন কনভার্ট করতে পারবেন কনভার্ট করার জন্য কোথায় যাবেন ফাইল থেকে কনভার্ট ফাইল কনভার্ট ওকে বাইনারি টু টেক্সট কাকে ওয়ার্ডস কি কনভার্ট দেখেন এই যে এখানে একটা টেক্সট ফাইল তৈরি হয়ে গেছে এটা ওপেন করা যাবে এই এই হচ্ছে ডকুমেন্টেশন আপনি যে যে অবজেক্ট নিয়ে এই ব্লকটা তৈরি করেছেন তার ডকুমেন্টেশন থ্যাংক ইউ